ব্রাদার্স জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি একটা সুন্দর নতুন রেসিপি দেখাতে চাই, যেটা সচরাচর সবাই পারে না। সেটার নাম হচ্ছে খাসির রেজালা, আর সেটার উপকরণ আমি আপনাদেরকে দেখাতে চাই। এক টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, নুন পরিমাণ মতো, মরিচ 2 টেবিল চামচ, এখানে আছে আপনার গরম মশলা দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং কাঁচামরিচ, এটাই আছে হলুদ বাটা, আর এটাই আছে চিনি, আর আছে টমেটো 2 কাপ, আর দুধ আছে 4 কাপ আছে, আমি নেবো 2 কাপ। ঠিক আছে, মাংসটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তারপর আমি এখানে পেঁয়াজ দিচ্ছি 2 কাপের মতো। তারপর এখানে আমি দুধ দিচ্ছি 2 কাপের মতো, 2 টেবিল চামচ এটা রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, টমেটো 2টা টমেটো, এখানে দিচ্ছি গরম মশলা, তারপরে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া, এটা আমি এখন একটু আলতোভাবে নেড়ে দেব। আর এখন কড়াইটা চুলাতে দিলাম, এখন আমি একটু তেল দেব। এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নেব, আমি এখন একটু পেঁয়াজ ভেজে নেব। আমার এখন বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন এটা উঠায় নেব। আমি এখন এটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি, এটা একটু সাদা সাদা কালার আসছে, কারণ আমি এটাতে হলুদ দেই নাই, কারণ রেজালাতে হলুদ দেয় না। এরপর এটার আরও অনেক সুন্দর রং আসবে যখন হয়ে যাবে। আমরা প্রেশার কুকারে এটা 10টা শীষ দিয়ে নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এখন এটা বাগারে দিয়েছি, এটা এখন 15 মিনিট ধরে রান্না হবে। চলে পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিচ্ছি আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, হয়ে আসছে, এখন আমরা নেমে নেব। আপনারা দেখেন এটা কি সুন্দর কালার আসছে, এটা অনেক সুন্দর। আমি এটা একটু চেখে দেখলাম, খুব মজা হয়েছে, খুব সুন্দর। এটা একটা সার্ভিং বলে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। আমি রেজালাটাকে পরিবেশন করতেছি, আপনারা দেখেন। গাজরের পাতাটা দিয়ে পরিবেশন করতেছি, এখানে একটা টমেটোর ফুল দিয়েছি। আপনারা দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন এবং খাবেন।